দুধ আর আনারস একসাথে খেলে নাকি এটা পেটে গিয়ে বিষ হয়ে যায়, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তো আজকে আমার কাছে আছে আনারস আর দুধ। আমরা যেটা করব, আমরা দুধের সাথে আনারস মিশিয়ে সেটাকে মাইক্রোস্কোপে দেখব, 400 গুণ বড় করে, 1000 গুণ বড় করে। আমরা তার সাথে নর্মাল দুধও দেখব, আমরা জানতে চাইবো যে আসলে পার্থক্যটা কি। এরপরে আমরা এর আগে যে সমস্ত গবেষণাগুলো হয়েছে সেখান থেকে একটা গবেষণা যাচাই বাছাই করে দেখব, যদি আমরা কনভিনসড হই তারপরে দুধ আর আনারস একসাথে করে আমি খাবো। তারপর কি হবে, ভিডিও আপলোড হয়ে যাবে। ভিডিও আপলোড হওয়ার পরে আপনারা যদি দেখেন আমি আর রিপ্লাই দিচ্ছি না, তাহলে তো বুঝে নেবেন কি ঘটেছে। আর যদি দেখেন আমি রিপ্লাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষের শরীরে কোনো ইফেক্ট আছে কি না। তো চলেন শুরু করা যাক। তো আমরা প্রথমে নর্মাল দুধটাকে দেখি, তা নয় তো আনারস দেওয়ার ফলে যে দুধের মধ্যে পরিবর্তন হলো সেটাকে ভালো মতো বোঝা যাবে না। তো আমরা এখন দেখতে পাচ্ছি 400 গুণ বড় করে আমাদের রেগুলার যেটা গরুর দুধ, আর এই দুধটা হচ্ছে স্পেশালি অর্ধেক ফ্যাট ওলা দুধ। মানে আমাদের এখানে সম্পূর্ণ ফ্যাটের দুধও পাওয়া যায়, আবার কিছু দুধ পাওয়া যায় সেটা হচ্ছে অর্ধেক ফ্যাট তারা কমিয়ে দেয় বিক্রির আগে। তো আমি আসলে ওইটা এনেছি। আচ্ছা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুধের মধ্যে আনারস দেওয়ার পরের কি অবস্থা। তো এটা হচ্ছে 400 গুণ বড় করে। তো আনারসের মধ্যে এক ধরনের এনজাইম থাকে, এটা হচ্ছে প্রোটিয়েজ এনজাইম, এদের নাম হচ্ছে ব্রোমেলিন। তো এরা দুধের মধ্যে মেইন যে প্রোটিনটা থাকে সেটা হলো ক্যাসেইন, এই ক্যাসেইনটাকে আসলে ভেঙে দেয়, ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে ফেলে, যার ফলে হচ্ছে দেখি মনে হয় যে একটু জমে গেছে, বাট এটার কোনো ক্ষতিকর প্রভাব নেই। তার মানে হচ্ছে নর্মাল দুধ খেলে যেটা হতো এটা খেলেও একই অবস্থা। আমরা আর একটুখানি দেখে তারপর 1000 গুণে চলে যাব। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেগুলার গরুর দুধ, সেটাকে যদি আমরা 1000 গুণ বড় করি তাহলে হচ্ছে এরকম দেখায়। তো এর মধ্যে কোটি কোটি ফ্যাট ড্রপলেট দেখতে পাচ্ছি। এই দুধটা যদিও অর্ধেক ফ্যাট আগে থেকেই তুলে নেওয়া হয়েছে, তবুও বেশ অনেকটাই ফ্যাট ড্রপলেট আমি দেখতে পাচ্ছি। আর এই যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো যেগুলোকে দেখছেন, এরা হচ্ছে প্রোবায়োটিক্স, এরা হচ্ছে আমাদের ইন্টেস্টিনের হেলথের জন্য খুবই 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 উপকারী, এবং স্বাস্থ্যের আরো অনেক অনেক উপকার তারা করে থাকে। তো আমরা আর একটু একটু ঘুরে দেখেই তারপরে আমরা আনারসের টাতে চলে যাব। তো এই হচ্ছে 1000 গুণ বড় করে আমাদের আনারস দেয়া দুধের অবস্থা। তো আমি প্রথমে আমরা যে 400 গুণে দেখেছিলাম যে দুধের প্রোটিন গুলো প্রেসিপিটেট হয়ে গেছে, যার ফলে যেটা হয়েছে সেটা হলো এর মধ্যে থাকা অনেক ফ্যাটি আমরা আর সামনে দেখতে পাচ্ছি না, সম্ভবত এরা এই প্রেসিপিটেটের মধ্যে আটকা পড়েছে। আর একটা ব্যাপার হলো আমরা যা দেখতে পাচ্ছি এখন, এখানে 1000 গুণ বড় করলে যেটা হয় সেটা হলো এই যে এখান দিয়ে দেখেন কিছু জিনিস নড়াচড়া করছে এখানে, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। তার কারণ হলো আমি চাচ্ছি আপনাদেরকে এইটুকু আগে দেখাতে, প্রেসিপিটেটটা আগে দেখাতে। তো এইখানটাতে আসলে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে, ফ্যাট ড্রপলেট গুলো দেখা যাচ্ছে, প্রোবায়োটিক্স গুলো দেখা যাচ্ছে, যদিও আমার ধারণা এই প্রেসিপিটেট গুলোর মাঝে অনেকগুলোই আটকা পড়ে গেছে, যার কারণে হচ্ছে উপর থেকে দেখা যাচ্ছে না, যেহেতু স্লাইডে আমরা উপর থেকে দেখছি। বাট ওই প্রেসিপিটেটের বাইরের যে জায়গাটা, ওই জায়গাতে আবার ঠিকই ওই নর্মাল দুধের মতোই দেখা যাচ্ছে। তো আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো। তো এটা হচ্ছে একটা ফ্রুট বক্স, এর মধ্যে হলো অনেক ধরনের ফ্রুটি আছে। তো আমি শুধু আনারসটা খাবো আর তারপর হচ্ছে দুধ খাবো, আর খেতে খেতে আপনাদেরকে বলবো গবেষণার কথা, যে এই বিষয়ে আগে কি গবেষণা হয়েছে।
মজার ব্যাপার হচ্ছে যে গবেষণাটা খুঁজে পেয়েছি এটা করা হয়েছে আমাদের দেশে। তো এখানে যেটা করা হয় সেটা হলো র্যাটের উপর গবেষণা করা হয়। গবেষণা বেশ ওয়েল স্টাডিড এবং এটা বাংলাদেশেরই কোনো একটা জার্নালে পাবলিশড হয়। তো ওনার নাম হচ্ছে, যিনি গবেষণাটা করেন ওনার নাম হচ্ছে MD মাহবুবুর রহমান। উনি সম্ভবত বর্তমানে সাউথ কোরিয়াতে গবেষক হিসেবে কর্মরত আছেন। উনি প্রায় 40টা ইঁদুর নেন র্যাট, তাদেরকে 4টা ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে পজিটিভ কন্ট্রোলের জন্য রাখেন, একটা নেগেটিভ কন্ট্রোলের জন্য রাখেন, আর যে দুইটা গ্রুপ রইলো সেই দুই গ্রুপের একটা গ্রুপকে দেন হচ্ছে 1:1 আনারসের জুস আর দুধ, আর একটা গ্রুপকে দেন 2:1 আনারসের জুস আর দুধ। মানে হচ্ছে 2 অংশ আনারস 1 অংশ দুধ। এই স্টমাক, হার্ট, লিভার, কিডনি 4টা অর্গানেরই হলো ভালো মতোই হিস্টোলজিক্যাল টেস্ট করেন এবং কোথাওই কোনো পরিবর্তন পাননি যাদেরকে উনি আনারস এবং দুধ একসাথে মিশিয়ে খাইয়েছিলেন। তা আমি হচ্ছে দুধটা খাচ্ছি, খাওয়ার পরে দেখেন আমি ভালো থাকি কিনা। তো যেটা বলছিলাম, গবেষণার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পরে দেখতে পারেন। আমাদের বাঙালি ভাই একজন গবেষক, তার গবেষণাই আসলে আমি এখন বলছি। সো এটা একটা প্রাইডের ব্যাপার। আর একটা ব্যাপার হলো, এই গবেষণা অন্য কোথাও কেন পাওয়া যায়নি বা অন্য কোথাও কেন পেলাম না, সেটা হচ্ছে আমাদের যে মিথ যেটা নিয়ে আমরা কথা বলছি, যে আনারস আর দুধ একখানে করলে হচ্ছে বিষ হয়ে যায়, এটা সম্ভবত আমাদের দেশ ছাড়া আর কোথাওই এরকম নাই। ইভেন ইন্দোনেশিয়াতে, তারপরে আরও বেশ কয়েকটা দেশে আনারস আর দুধের মিক্স করে ব্লেন্ড করা যে জুস, এইটা খুবই ফেমাস একটা খাবার। মানে এরা হচ্ছে এটা খোঁজে আর কি, কোথাও গেলে যে এটা আছে কি না, যেটাতে হচ্ছে আনারস ব্লেন্ড করে দুধের সাথে মিক্স করে একটা জুসের মতো বানানো হয়। তো এই জন্য আসলে ইন্টারন্যাশনালি এরকম রিসার্চ হয়তো আর পাওয়া পসিবল না, আমি পাইনি। ভালো থাকবেন সবাই, আর দুধ আর আনারস একসাথে খেলে কিছু হয় না দেখলেনই তো। আসসালামু আলাইকুম।